ওই মদিনার সঙ্গ লবি চিরজীবন সুখে রবি, ওই মদিনার সঙ্গ লবি চিরজীবন সুখে রবি। মরা দিল তোর জিন্দা হইব মরা রইব না, মদিনা মোর আসল ঠিকানা, বাইরে মদিনা মোর আসল ঠিকানা। যেথায় আল্লাহ সেথায় নবী, নূরের নবী নবী আমার নূরের নবী। যেথায় আল্লাহ সেথায় নবী নবী আমার নূরের রবি। দেখলে সবই পাগল হইবি, ঘরে রইতে পারবি না, মদিনা মোর আসল ঠিকানা, ভাইরে মদিনা মোর আসল ঠিকানা। আরেকটা জাতি লক্ষ্য করবেন, যে জাতিটার কথা সামুদ জাতিরে আল্লাহ তাআলা কেমনে ধ্বংস করলো। এর পূর্বে আদ জাতি ছিল, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এই আদ জাতিকে ধ্বংস করার পরে আল্লাহ তাআলা সামুদ জাতিকে প্রেরণ করতে, আর সামুদ জাতির ভিতরে যে নবীটা ছিল হযরতে সালেহ আলাইহিসসালাম, যার ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা হুদের ৬১ নম্বর আয়াত থেকে উল্লেখ করবেন আমার এই আলোচনাটা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলতেছেন, সূরা হুদের ৬১ নম্বর আয়াত থেকে লক্ষ্য করবেন, আল্লাহ বললেন যে আর আমি সামুদদের কাছে আমি আল্লাহ তাআলা তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। বন্ধুরা রে আমার আল্লাহ বললেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম। আল্লাহ কয়, সামুদ জাতির ভিতরে আমি যখন সালেহ আলাইহিস সালামকে পাঠাইলাম, সে বলল, হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর বন্দেগী করবা গো, এক আল্লাহর ইবাদত করবা। এই জমিনে আল্লাহ ছাড়া অন্য কারোকে তোমরা প্রভু হিসেবে মানতে পারবা না, অন্য কোনো দেবদেবীর পূজা করতে পারবা না, তোমরা সবাই আল্লাহর পথে চলে আসো। বন্ধুরা রে আমার, সূরা হুদের ৬১ নম্বর আয়াত থেকে পড়লে পাবেন, সূরা কমারের ২৩ থেকে ২৫ নম্বর আয়াত, সূরা শুআরার ১৪১ নম্বর আয়াত, ভালো করে শুনবা। এই আয়াতগুলো পড়লে আমার আলোচনাটা পরিপূর্ণভাবে পাওয়া যাবে। মানুষ কালো কেমনে হইছে, মানুষ কেমনে কালো হয়েছে, এই আলোচনার ভিতরে ইনশাআল্লাহ পাওয়া যাবে। বন্ধুরা রে আমার, সামুদ জাতির এইবার নবী বোঝায়, সালেহ আলাইহিস সালাম কয়, তোমরা মূর্তি পূজা করবা না, দেবী দেবীর পূজা করতে পারবা না গো, সব কিছু ছেড়ে আল্লাহর গোলামি করতে হইবে। আমার আল্লাহ তোমাদের কাছে আমাকে প্রেরণ করেছে সত্য বাণী দিয়া, তোমরা আমার কথাগুলো শুনবে, একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর বন্দেগী করবা, অন্য কোনো ইবাদত চলবে না। সামুদ জাতিরা কয়, সালেহ গো, আমরা তোমাকে সত্যবাদী জানি, আজকে তুমি যেই কথাটা বললা, তোমার কথা তো আমরা মাইনে নিতে পারি না, তোমার কথা আমরা মানতে পারবো না। এইবার তারা কি করলো, সূরা কমার ২৩ থেকে ২৫ নম্বর আয়াত, তারা মিথ্যাবাদী হিসেবে তাকে গণ্য করলো যে তুমি মিথ্যা কথা বলো। সালেহ আলাইহিস সালাম কয়, আমি মিথ্যা কথা বলি না গো, আমি তোমাদের কাছে সত্য কথা বলেছি, একমাত্র আল্লাহর ইবাদত করতে হইব। সামুদ জাতিরা কয়, আমরা বাবু দাদার ধর্ম এতদিন মানছি গো, আর তুমি হঠাৎ করে এসে আমাদেরকে তুমি কিসের ধর্মের কথা বললা? একমাত্র আল্লাহর ইবাদত করতে হইবে। আমাদের বাপ দাদার ধর্মে আমরা চুলকানি দেবতা হতেই পারে না। দল হয়া যাই দুইটারে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় দল দুইটা হয়। এইবার সামুদ জাতির ভিতরে এক দল লোকেরা তার মাইনা নাই গো। সূরা আরাফের ৭৫ নম্বর আয়াতে এক দল নির্বোধেরা তারা নবীর বিরোধিতা করে। এইবার তারা বলে আমরা মানতে পারবো না গো। আমরা মানতে পারি তাহলে আমাদের যে এখন যেই প্রচলন রয়ে গেছে, আমরা পাহাড় কাইটে লেখালেখি করি, আমরা পাহাড় কাইটে সেই পাহাড়ের ভিতর ঘর নির্মাণ করি, আমাদের পাহাড় কাইটে আমরা সুন্দর সুন্দর অট্টালিকা তৈরি করলাম। তুমি যে আল্লাহর কথা বললা, তুমি যার ইবাদতের কথা বললা, ওই আল্লাহর ইবাদত করতে পারি। তুমি যে নবী একটা মুজিজা আমাদেরকে দেখাইতে হবে, একটা প্রমাণ দেখাইতে হবে। বন্ধুরা রে আমার সালে আলাইহিস সালাম তাদের কাছে বলে, ও সামুদ জাতিরা, তোমরা কি এমন মুজিজা দেখতে চাও যা দেখাইলে তোমরা রাজি হইবা, আমার আল্লাহর ইবাদত করতে পারবা? এইবার সামুদ জাতিরা কয়, নবী গো তাকায়া দেখেন আমরা যে পাহাড়টা মানি, আমরা যে পাহাড়ে বসবাস করি, এই পাহাড় কাইটাই আমরা কত সুন্দর ঘর বানাইলাম, এই পাহাড় কাইটা আমরা লেখালেখি করলাম, এই পাহাড় কাইটা আমরা অট্টালিকা বানাইলাম, এই পাহাড়ে আমরা কত কিছু লেখালেখি করলাম। নবী গো তুমি যে আল্লাহর নবী, তুমি যে আল্লাহর পয়গম্বর, আমাদেরকে একটা মুজিজা দেখাইতে হইব গো। যদি একটা মুজিজা দেখাইতে পারো তাইলে আমরা বিশ্বাস করব। এই পাহাড়টার নাম কোরআনুল কারিমের ভিতর উল্লেখ করা হয় কাতিব নামে পাহাড়। এই কাতিব নামের পাহাড়ের ব্যাপারে কথা বলা হয়। এই কাতিব নামে পাহাড়ে যাইয়া গো, এই পাহাড়ের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে একটা গাভী বাইর করতে হবে, উটনি বাইর করতে হবে। যেই উটনিটা থাকতে হবে গর্ভবতী। এমন যদি একটা তাজা উটনি বাহির করতে পারো গো, আমরা বুঝবো তোমার প্রভু সত্য গো, আমরা তোমার কথা মাইনে নেব, সেটাও আমরা পরে চিন্তা ভাবনা করব, এই মুহূর্তে আমরা একটা মুজিজা দেখতে চাই। সালে নবী কয়, জগৎবাসীরা গো, ও জগৎবাসীরা, তোমরা একটা মুজিজা দেখতে চাইছো, সেটা যত বড় কষ্টের মুজিজা হোক না কেন, যত কঠিন হোক না কেন, তোমরা যদি দেখতে চাও আমার আল্লাহ এটা দেখাবে, তাতে কোনো সমস্যা নয়। আমার আল্লাহ এটা দেখাবে, কিন্তু শর্ত হলো তোমরা আমার আল্লাহর ইবাদত করবা, কথা দিয়ে দাও। সামুদ জাতিরা কয়, আমরা পাহাড়ে কাইটা ঘর বানাইছি গো, পাহাড়ে কাইটা কত কিছু লেখালেখি করলাম, আমরা পাহাড়ের ভিতরে কত কিছু আঁকাইলাম, এই পাহাড়ের ভিতর তারা কাইটা আল্লাহ কেমনে একটা উট বাইর করব, এই পাহাড়ের ভিতর থেকে কেমনে উট বাহির হইবে, এই উটটা আবার কেমনে আমাদের মাঝে সামনে দাঁড়াবে, এটা তো হতে পারে না। আমরা একটা তাজা উটনি চাই। এই পাহাড়ের ভিতরের দিকে যদি একটা তাজা উটনি বাহির হয় গো, আমরা সবাই মাইনা নেব, নবীর কথায় আমরা রাজি হব। এইবার সালে নবী কয়, জগৎবাসীরা গো, এই পাহাড়ের ভিতর দিকে যদি একটা উটনি বাহির হয় তাইলে কি তোমরা সবাই আমার আল্লাহর ইবাদত করতে পারবা? এইবার বন্ধুরা রে, সূরা কামার আয়াত নম্বর ২৭ আমার আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ ওই পারে দিকে একটা 10 মাসের গর্ভবতী একটা উট পাঠাবো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু এ মুরব্বি বাবাজি রাখো ও যুবকের দলেরা ভালো করে শুনা নাও। এই বারা সালে নবী কান্দে আর কই জগৎবাসী রাখো আমার আল্লাহ সুন্দর একটা উট পাঠাইবে 10 মাসের গর্ভবতী। হে সামুদ জাতিরা আল্লাহ উট দিবে কিন্তু আমার আল্লাহর একটা শর্ত আছে, এই উটটার যেন কোনো ক্ষতি না হয়। সূরা হুদের 64 নম্বর আয়াতের ভিতর আমার আল্লাহ তাআলা বললেন, আমি এই পাহাড়ের ভিতর থেকে এত সুন্দর একটা উট বের করব গো, কিন্তু এই উটের সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, এই উটকে তোমরা আঘাত করতে পারবা না, এই উটরে তোমরা কোন রকমের কষ্ট দিতে পারবা না। এইবার সালে নবী কই জগৎবাসীরা গো আমার আল্লাহ এই কাতিব পাহাড় থেকে বিশাল বড় একটা উটনি দিব গো, যে উটটা থাকবে গর্ভবতী। ও জগৎবাসীরা এই পাহাড়ের ভিতরে আমার আল্লাহ উট দিবে গো, কিন্তু ওই উটটারে তোমরা কষ্ট দিতে পারবা না, ওই উটরে তোমরা আঘাত করতে পারবা না, বিনা কারণে ওই উটের কোনো ক্ষতি করা যাইবে না। বন্ধুরা রে আমার এর থেকে শিক্ষা নিতে হইবে। অনেক মানুষ রাস্তাঘাটে কুকুর দেখলে আঘাত করে, অনেক মানুষ বিনা কারণে ছাগলের গায়ে আঘাত করে, গরুর গায়ে আঘাত করে, এটা করা যাবে না। বোবা পশু পাখির আঘাত করা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। সালে নবী কই জগৎবাসীরা গো আল্লাহ তাআলা কাদিম পাহাড় দিকে তাসায় একটা উট দিবে গো 10 মাসের গর্ভবতী, ওই উটের তোমরা ক্ষতি করতে পারবা না, ওই উটকে কোনো কষ্ট দেওয়া যাবে না। জাতিরা কয় সামুদ জাতিরা সবাই কথা শুই না হাসাহাসি করে গো, এক নেতা আর এক নেতার কাছে কয় নেতা গো দেখছেন নবী পাগল হয়ে গেছে, এই পাথর কাইটা আমরা ঘর বানাইলাম গো, এই পাথরের ভিতরে আমরা খোদাই করে কত কিছু লেখালেখি করলাম, অথচ এই পাথরের ভিতর থেকে তাজা উট বাহির হবে এটা তো সম্ভব না। উট বানানো যাবে আকাইয়া কিন্তু ওই উট তো হারতে পারবে না, অথচ নবী কি না উট বাহির করবে গো, আবার উট থাকবে 10 মাসের গর্ভবতী, এটা তো সম্ভব না, এটা কোনোদিনও হতে পারে না। এক নেতা আর এক নেতার কাছে কয় ওয়াদা দিয়ে দেন আমরা উটরে কোনো ক্ষতি করব না, তারে কোনো কষ্ট দিব না। সব জনগণেরা কই নবী গো ও নবী গো আপনি যদি এই মুজিজা দেখাইতে পারেন, এই পাহাড়ের ভিতর থেকে উট যদি বের করতে পারেন, আমরা কথা দিলাম ওই উটটারে আমরা কোনো ক্ষতি করব না, ওই উটের গায়ে আমরা কোনো আঘাত করব না। এইবার সালে নবী কয় আল্লাহ সামুদু জাতি কথা দিয়া দিছে উটরে কোনো ক্ষতি করবে না, আল্লাহ সামুদু জাতি আমার কাছে ওয়াদা দিয়ে দিছে উটরে কোনো আঘাত করবে না, তুমি উট দিতে পারো গো আল্লাহ। আমার আল্লাহ এইবার সালে নবীর কথা কবুল করে বলায় আমার আল্লাহ পাহাড়ের ভিতর থেকে জগৎবাসীরা বিশাল বড় একটা উট পাঠাইও রে বন্ধু, এই কাতিব নামক সবচাইতে বড় পাহাড়ের ভিতরে একটা ভূমিকম্প শুরু হয়। পাহাড় যখন কাপা কাপি শুরু কইরা দিছে গো, সামুদ জাতিরা এইবার পাহাড়ের চারপাশে দাঁড়ায়া গেছে। সামুদ জাতি পাহাড়ের চারপাশে দাঁড়াইছে গো, এক নেতা আর এক নেতার কাছে কয় সাবধান দেই কোডাইনে বাইরে থেকে কোন উট যেন ভিতরে না প্রবেশ করে, অন্য জায়গার উট যেন আমাদের এই পাহাড়ের আশেপাশে না আসে, আমরা দেখব এই পাথরের ভিতর থেকে কেমনে উট বাহির হয়, এটা তো সম্ভব না। জীবনে কত পাথর কাটলাম, কোনদিন তো আমরা এরকম কোনো কিছু পাই নাই। আজকে পাথরের ভিতর থেকে উট বাড়াবে এটা তো সম্ভব না। এক নেতা আরেক নেতার কাছে কয়, চারপাশে দিয়া সব মানুষ দাঁড়ায়া গেছে গো, আমার আল্লাহ এত সুন্দর একটা উট বানাইছে গো, দুনিয়াতে তো অনেক উট পাওয়া যায় কিন্তু এই উটের মতো এত দামি না, কারণ দুনিয়ার উটটা জন্ম দিছে অন্যভাবে। একটা উটের ভিতর থেকে আর একটা উট বের হয়েছে, কিন্তু পাথরের ভিতর থেকে সেই উটনি বাহির হইব গো, এইটা দুনিয়ার কোন উটনির পেটে হয় নাই, এটা স্বয়ং আমার আল্লাহর উটনি। এবার পাহাড় যখন কাপে রে জগৎবাসীরা, পাহাড়ে কাঁপে গো। সামুদ জাতি তাকায়া দেখে পাথর কেন কাঁপতেছে, কারণটা কি? এই পাথর কাঁপতে 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 এমন একটা সময় পাথরটা ব্লাস্ট হয়ে গেছে গো, এই পাহাড়ের উপর দিয়ে ব্লাস্ট হয়া এইবার পাহাড়ের ভিতর দিকে একটা উটনি বাহির হইতেছে। আল্লাহু আকবার কর। মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ যা চাই তা হতে কোনো দেরি হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা করে গো তখন তাহা হয়ে যায়। পাহাড়ের ভিতর দিকে পাথরের ভিতর থেকে যখন 10 মাসের গর্ভবতী একটা উটনি বাহির হয়ে গেছে গো, ওটা হাইটা হাইটা নবীর সামনে দাঁড়ায়া গেছে। এইবার সামুদ জাতিরা তাকায়া দেখে ব্যাপারে কি, পাথরের ভিতর থেকে উটটি বাইরে হইছে, নবী যাহা বলছে তাহা তো সত্য হয়ে গেছে, এর ভিতরে তো কোনো ভুল নাই। একদল আমার নবীরে এইবার লাইক কইরা পালাইছে, পছন্দ কইরা পালাইছে, একদল নবীকে বিশ্বাস করছে রে বন্ধু, আর একদল নবীরে মানে না। তারা কয় উটনি বের হয়েছে এটা সত্য, কিন্তু বাপ দাদা ধর্ম তো সারা সম্ভব না। একদল নবীর বিরোধিতা করে রে জগৎবাসীরা, একদল নবীর বিরোধিতা করে আর একদল নবীর পক্ষে এসে যায়। এই উটটা এত সুন্দর একটা মোটা সোটা উটটা আমার আল্লাহ বানায়া দিছে। আমার আল্লাহ বলছে এই উটটারে আঘাত করা যাইব না, আমার আল্লাহ বলছে এই উটটারে কোনো কষ্ট দেওয়া যাইবে না, কারণ এই উটটা আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোন উটের সিস্টেম করে পাঠাই নাই, এই উটটা পাথরের ভিতর থেকে আমি আল্লাহ পাঠাইয়া দিছি গো। দুনিয়ার উট জবাই করা যায় গো, কুরবানি ঈদের সময় জবাই করা যাবে, এমনি 12 মাসের যে কোনো মাসে জবাই করা যাবে, যেই কোনো দিনে জবাই করে খাওয়া হালাল, এটার ভিতরে কোনো সমস্যা নাই। কিন্তু পাথরের ভিতর থেকে যেই উটটা আমার আল্লাহ পাঠাইয়া দিছে গো, এই উটটা জবাই করা যাবে না। দুনিয়ার উটের গায়ে আঘাত করা যায়, কিন্তু এই উটের গায়ে আঘাত করা যাবে না। এইবার বন্ধুরা রে আমার, সামুদ জাতির দুইটা দল বিভক্ত হয়ে যায়, এক দল নবীরে মানে আর এক দল নবীরে মানে না। সালে নবী কয় জগদ বাসির আগো, এত সুন্দর একটা উটায় আমার আল্লাহ পাঠায়া দিছে গো, এই উটটারে যদি তোমরা কষ্ট দাও, এই উটটারে যদি তোমরা আঘাত করো, তাইলে কিন্তু আমার আল্লাহ গজব দিবে। এই উটের গায়ে কোনো আঘাত করা যাবে না, উটটারে কোনো কষ্ট দেওয়া যাবে না। কথায় আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে বলতেছি, ভালো করে শুনবা। কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে পড়েছি। এ আমার জগৎ বাসীরা রে, কিছুদিন পরে উটের গর্ভের দিকে বাচ্চাটা বের হয়। এই উটটা এত পরিমাণ দুধ দিত গো, তাফসীর কারকরা বলতেছে সামুদ জাতির সমস্ত লোকেরা এই উটনির দুধ পান করার পরে আরো কিছু দুধ তারা কলসে বইরা রাখে, মস্কের ভিতর বইরা রাখে, আরো কিছু দুধ গুলো তারা ডেক্সি ভিতর সংরক্ষণ করে রাখে। তারপরে উটের দুধের কোনো কমতি হয় না। এ বন্ধুরা, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো আমার আল্লাহ। সালে নবী এইবার উটনি রে ওই সামুদ জাতির কূপের কাছে নিয়ে যাই গো। এই উটনি যখন কূপের পানি পান করে রে বন্ধু, এই কূপের পানি যখন উটনি খাইতে যাই গো, উট যখন চুমুক মারে পানিটা পান করতে যাইয়া পুরা পানি খায়া পালাইছে। এইবার এত পরিমাণ পানি খাই গো, সামুদ জাতিরা কয় উট যদি একদিনের পানি খায়া পালায় আমরা কি করব, এটা তো ঠিক না। সালে নবী কয় জগৎবাসীরা গো, আল্লাহর দেওয়া উটনির সাথে বেয়াদবি করা যাবে না, এর কোনো কষ্ট দেওয়া যাবে না। একদিন তোমরা এই কূপের পানি পান করবা গো, আর একদিন এই উটনি পান করবে। একদিন তোমরা খাইবা, একদিন তোমরা এই কূপের পানি পান করবা, আর একদিন উটে পান করবে, এরকম একটা সিস্টেম চালু করে দিলেন নবী। এইবার সামুদ জাতিরা কয় নবী গো, একদিন আমরা পান করব আর একদিন উটনি পান করবে, যেই দিন উটনি পান করবে ওই দিন আমরা পানি কোথায় পাবো। সালে নবী কয় জগৎবাসীরা রে, একদিন তোমরা এই কূপের পানি পান করবা, অবশিষ্ট যদি পানির তোমাদের দরকার হয় পরের দিন যে পানিটা দরকার, যে পানিগুলো তোমাদের প্রয়োজন, এই উট তো রাখবে না, তোমাদের জন্য কোনো পানি থাকবে না, সব পানি তো উট খায়া ফেলাইবে, কোনো পানি তোমাদের জন্য অবশিষ্ট থাকবে না। তোমাদের পানির প্রয়োজন যদি হয় গো, এই উটনির যে দুধগুলো হবে এই দুধগুলো তোমরা সবাই নিবা। এই সামুদ জাতি তোমরা সবাই উটের দুধগুলো নিয়ে যাইবা, পান করবা, এবং যত পরিমাণ লাগবে তোমরা তার তার বাড়ির ভিতর তোমরা সংরক্ষণ করে রাইখা দিতে পারবা। তবুও একদিন কূপের পানি নেওয়া যাইবে না, একদিন উটনি পান করবে আর একদিন তোমরা পান করবা। এই নিয়মে কিছুদিন চলতে শুরু হয়ে যায় রে বন্ধু। এত পরিমাণ উটনিতে দুধ দেয় রে জগৎবাসীরা, এত পরিমাণ দুনিয়ার কোন উটে দুধ দিতে পারবে না, দুনিয়ার কোন উটনি এত পরিমাণ দুধ দিতে পারবে না গো। এই সামুদ জাতির ভিতর আমার আল্লাহ যে উটনিটা পাঠাইছিলেন এই উটনিটা যত পরিমাণ দুধ দিছে, এইবার নবীর কাছে কিছু লোক কয় নবী গো আমরা তো কিছুদিন এরকম আপনার নিয়ম মানলাম, আর তো মানা সম্ভব হয় না, একদিন আমরা পান করব আর একদিন উটনি পান করবে, এটা তো ঠিক না। নবী বলে এই উটনিরে কোনো কষ্ট দেওয়া যাইব না গো, এই উটনিরে কোনো কষ্ট দেওয়া যাবে না, এই পানিগুলো তারে একদিন দিতেই হবে, তোমরা একদিন পান করবা আর একদিন তারে পান করতে দিবা। এইবারে কিছু লোক যায়া নেতারা পরামর্শ করে গো, একদিন আমরা পান করবো আর একদিন উটনি পান করবে, এটা তো সম্ভব না। এইবার কিছু নেতারা পরামর্শ কইরা উটনিরা মারার জন্য একটা সিদ্ধান্ত নিছে গো। ৯ জন পণ্ডিত ছিল, 9 নেতা মিলিয়া এইবার তারা একটা সিদ্ধান্ত নেয় কিভাবে মারা যায়, উটনিরে হত্যা করা হবে। সূরা আরাফ ৭৭ নম্বর আয়াতের ভিতর উল্লেখ করা হয় তারা হত্যা করার জন্য একটা পরিকল্পনা করলো, হত্যা করবে। ওই মহল্লার ভিতর সব চাইতে সুন্দরী মেয়েদেরকে তালাশি করে, সব চাইতে সুন্দরী 2টা মেয়ের তারা তালাশি করছে গো। একটা মেয়ে রাজি হয়ে যায়, ওই মেয়েটারে বইলা দেয় তোমরা এলাকার ভিতরে ঘুরা ঘুরা যুবকদেরকে পাগল করবা। সুন্দরী রূপসী যুবতী একটা মেয়ে রাস্তায় বের হয়ে যুবকদের সামনে দাঁড়ায়, বলে তোমরা কি আমারে চাও, আমারে ভালোবাসতে চাও? 2 জন যুবক যায়া কয় আমরা তোমারে ভালোবাসতে চাই গো, আমরা তোমাকে পছন্দ করি। এইবার ওই মেয়েটা কয় যুবক আমারে যদি তোমরা ভালোবাসতে চাও গো, আমারে যদি তোমরা পছন্দ করো, যদি আমার সাথে তোমরা থাকতে চাও, আমাকে তোমরা যদি ভোগ করতে চাও রে যুবক, তাইলে সালে নবীর যেই উটনি আছে গো, আল্লাহ যেই উটনিটা পাথরের ভিতরে দিকে পাঠাইয়া দিছে ওই উটনিরে হত্যা করতে হইবে। ওই উটনিরা যদি হত্যা করতে পারো আমার মতো সুন্দরী যুবতীরা তোমরা পাইবা, আমি তোমাদেরকে ভালোবাসবো, আমি কথা দিলাম উটনিরা যদি হত্যা করতে পারো তাইলে আমি তোমাদের কাছে আসব, তোমরা আমারে ভোগ করতে পারবা রে যুবক। এই বাদর সামুদ জাতির বেঈমান 2 জন যুবক রাজি হয়ে গেছে গো। তারা যাইয়া উটনিরে এইবার হত্যা কইরা পালাইছে। আমার আল্লাহ বলছে উটনিরে কষ্ট দেওয়া যাইব না, আমার আল্লাহর দেওয়া উটনিরে যখন হত্যা কইরা পালাইছে গো। সূরা আরাফের ৭৭ নম্বর আয়াতে উল্লেখ করা হয় উটনিরে যখন হত্যা কইরা পালাইছে, সালে আলাইহিসাল্লাম সেই ঘটনা শোনার পরে উটনির কাছে যাইয়া দেখে উটনিরে তারা হত্যা কইরা পালাইছে। সালে নবী 2টা চোখের পানি ঝাইরা দিয়া কান্দার কয় আল্লাহ এই জাতিরে আমি বুঝাইতে পারলাম না, এই জাতি তো তোমার সাথেও বেঈমানি কইরা পালাইছে। সালা নবী চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ গো এই জাতি তোমার চিনিলো না, এই জাতি কেমনে এই উটনিরে হত্যা করছে, ওদের ভিতরে গিয়ে একটু মায়া লাগলো না। যেটা তুমি আল্লাহ নিষেধ করেছ ওরা সেইটা কইরা ভালাইছে। এই যাবত জাতি জীবনে মুজিরা ভালো হইব না। আমার আল্লাহ কয় নবী গো, নবী গো, এই জামুদ জাতির ভিতরে আপনার থাকতে হবে না। এই জাতির সাইরা আপনি হিজরতে যান, আপনার হিজরত করতে হইবে। আপনি এই জমিন সাইরা চইলা যান, এই দলের ভিতর আপনার থাকতে হইবে না। যারা ঈমান আনছে গো তাদেরকে নিয়ে আপনি হিজরতে যাবেন। আপনি সামুদ জাতির সামনে বইলা দিবেন, আমি আল্লাহ 3 দিনের ভিতরে গজব দেব। আমি আল্লাহ 3 দিন পরে সামুদ জাতির ভিতরে এমন গজব দিব গো, আমুদ জাতির একটা মানুষ বাজবে না গো নবী। আপনি বইলা দিবেন যারা ঈমান আনছে তারা ব্যতীত, আপনি ব্যতীত এই জাতিরা কেহই বাঁচতে পারবে না। আমি আল্লাহ এমন গজব দেব। এইবারে নবী যায়া কয় সামুদ জাতিরা গো, তোমরা উটনিরে আঘাত কইরা মারছো, হত্যা কইরা পালাইছো। আমার আল্লাহ এই জমিনে গজব দিবে। এই জমিনের ভিতর আমার আল্লাহ গজব দিব গো। যারা ঈমান আনছে তারা ব্যতীত, আমি ব্যতীত এই জমিনের ভিতর আমার আল্লাহ এমন গজব দিবে গো। এই এলাকার ভিতরে, এই বাড়ি ঘরের ভিতর যে কোনো মানুষ ছিল, কোনো মানুষ বসবাস করতো, পর জনমে কেহই এটা চিনতে পারবে না। এমন গজব আমার আল্লাহ পাঠাইয়া দিবে। এবার সামুদ জাতিরা কয় নবী গো, 3 দিন পরে তোমার আল্লাহ গজব দিবে, এইটাই আমরা বিশ্বাস করি না, এইটাই আমরা মানতে পারি না, এটাই আমরা বিশ্বাস করি না। সূরা হুদের 65 নম্বর আয়াতের ভিতর উল্লেখ করা হয়। এইবার নবী কয় 3 দিন পরে আমার আল্লাহ গজব দিবে। তারা বলে না না, হতেই পারে না, 3 দিন পরে গজব হবে, এটা আমরা বিশ্বাস করি না। সালে নবী কয় বৃহস্পতিবারের দিন তোমাদের চেহারা ফ্যাকাশ হইবে, শুক্রবারের দিন তোমাদের চেহারাটা লাল বর্ণ হবে, শনিবারের দিন তোমাদের চেহারাটা কালো কুৎসিত হয়ে যাইবে, রবিবারের দিন আমার আল্লাহ এমন গজব দিবে গো, একটা মানুষ এই গজব থেকে রেহাই পাইবা না। এইবার সামুদ জাতিরা কয় নবী গো, এই কথাই আমরা মানি না, এটাই আমরা বিশ্বাস করি না। সূরা নামলের 48 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বললেন, এইবার 9 জন নেতা বৈশা একটা সিদ্ধান্ত নাই গো। 9 জন মিলিয়া একটা সিদ্ধান্ত নিল। তারা বলল, এইবার আমরা নবীরে মাইরা পালাবো, আমরা নবীরে হত্যা করবো গো, আমরা নবীরে হত্যা করে এটা প্রকাশ করব না, আমরা রবিবারের দিন প্রকাশ করব। নবী কেমনে মরছে আমরা জানি না। এইবার তারা মারার জন্য একটা সিদ্ধান্ত নিছে রে বন্ধু। কিছু লোক মিলিয়া, এইবার কিছু নেতারা হাত মিলাইয়া গো সালে নবীরে মারার জন্য রাস্তায় বের হয়ে যায়। আরে নবীরে এত কষ্ট দিবে রে জগৎবাসীরা। তারা মনে মনে কল্পনা করে, একজন আর একজনের কাছে বলে, আমরা এমন ভাবে আঘাত করব, এমন ভাবে কষ্ট দিয়া মারব নবীরে, আমরা এত কষ্ট দিব, পৃথিবীর কাউরে আমরা জানতে দেব না। আমার আল্লাহ কয় আমাকার আল্লাহ যত মাক্কর করো কাজ হইব না। জগৎবাসীরা তারা যত কৌশল অবলম্বন করেছে আমার আল্লাহর জানা বাকি নাই। আমার আল্লাহ তো মনের খবরটাও রাখে। এবারে যারা মারার জন্য রাস্তায় বের হয়ে যায় গো, এইবার রাস্তা দিয়ে হাইটা যখন নবীর কাছে যায়, নবীরে পাওয়ার আগ মুহূর্তে রাস্তার ভিতরে আমার আল্লাহ এমন গজব দেয় গো। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এমন গজব দিলাম, আসমান থেকে পাথর পড়ে, আকাশ থেকে পাথরগুলো ওদের মাথার উপরে টাস টাস কইরা পইরা, যারা নবীরে হত্যা করার জন্য গেছে প্রত্যেকটা মানুষ জায়গায় মারা যায়। আর কিছু লোক যারা বাড়ির ভিতর ছিল, যারা আমার নবীর কথাকে অস্বীকার করছে, যারা নবীর কথা মানে নাই, ওদেরকে আমি আল্লাহ তাআলা গজব দেব। প্রথম হলো বৃহস্পতিবার দিন ওদের চেহারাটা ফ্যাকাশে হয়ে যাইবে, শুক্রবার দিন ওদের চেহারাটা লাল বর্ণ হবে, শনিবারের দিন ওদের চেহারাটা কালো কুশ্চিত হয়ে যাবে, রবিবারের দিন আমি আল্লাহ গজব দিব গো। এইবার বন্ধুরা ভালো করে শুইনা নাও, কিছু মানুষ যখন মারা যায় গো পাথরের আঘাতে তারা মইরা গেছে রে বন্ধু। আর কিছু বেয়াদব যারা রয়ে গেছে নবীকে মানে নাই, ওই বেয়াদবদেরকে আমার আল্লাহ শাস্তি দিব গো। আমার আল্লাহ কই, নবী গো আপনি আর থাকবেন না, আপনি এইখান থেকে চইলা যান। যারা ঈমান আনছে তাদেরকে সবাইকে সাথে নিয়ে আপনি চইলা যাবেন, হিজরতে যান, আমি এই জমিনের ভিতর আমি আল্লাহ গজব দেব। এইবার নবী সমস্ত দলবলের নিয়া রে বন্ধু রওনা দেয় ওই এলাকার ভিতর। আর থাকে না, সামুদ জাতির কাছ থেকে বিদায় নিয়ে চইলা যায়। সামুদ জাতিরা কয়, নবী গো, ও নবী গো, আপনি বলেছেন এখানে আল্লাহ গজব দিবে, আমরা এই জমিন ছাড়ব না, আমরা থাকবো, দেখি কেমন গজব দেয়। 3 দিন পরে গজব হওয়ার কথা, আমরা গজব দেখতে চাই, আল্লাহ কেমনে গজব দেয়। আমরা যাব না, আমাদের তো শক্তি কম নাই, আমাদের তো শক্তি আছে, আমরা শক্তি প্রয়োগ করব। নবী কয়, যতই শক্তি দেখাও গো, আমার আল্লাহর ধরা শক্ত। আমার আল্লাহ যখন ধরে তখন কিন্তু নরম করে ধরে না, শক্ত করে ধরবে। আমার আল্লাহর ধরা শক্ত। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহর দরা শক্ত, আল্লাহ যখন ধরে গো, আমার আল্লাহর দরা নরম না, আমার আল্লাহর ধরা শক্ত। কষ্ট দেয় নবীর, দুঃখ দেয়, বলে নবী গো তোমার কথা মানি না, তোমার আল্লাহর বিচার আমরা দেখতে চাই, তোমার আল্লাহ কেমন গজব দেয় এই গজবটা আমরা দেখতে চাই। সামুদ জাতিরাম ভয় পাই না গো। নবী যখন তার দলবল নিয়া এইবার হিজরতের উদ্দেশ্যে রওনা দেয়, বৃহস্পতিবারের দিন তারা চেহারার দিকে তাকায়া দেখে গো এই চেহারাটা ফেকাইসা হয়ে গেছে। একজন আরেকজনের সামনে দাঁড়াইয়া গো, একজন আরেকজনরে কয়, দেখছস নি তোর চেহারাটা কি হয়েছে? সে আবার তারে কয়, ভাইরে ভাই, আমার চেহারা যেমন তেমন, তোমার চেহারাটাও তো ফিকাশে হয়ে গেছে। একজন কান্দে আর কয়, জগৎবাসীরা গো, নবী যা বলছে তা বুঝি সত্য। আর একজন কয় না, না হতেই পারে না, আল্লাহ গজব দিবে। কেমন গজব দেয় সেটাও তো আমরা দেখতে চাই। চেহারার রং পরিবর্তন হয়েছে তাতে কি, এটা আরো ভালো, তাই কি হবে, এটাতে কোনো সমস্যা নাই। এইবার সারাটা দিন বৃহস্পতিবার সারাটা দিন চেহারাটা বেকাইসা হয়ে থাকে গো। শুক্রবার দিন তাদের চেহারাটা লাল বর্ণ হয়ে যায়। এই চেহারা যখন লাল বর্ণ হয়ে যায় গো, একজন আর একজনের কাছে কয় জগৎবাসীরা রে, এইবার একটু চিন্তা করো, বৃহস্পতিবারে চেহারাটা ফেকাইসা হওয়ার কথা ছিল সেটা হয়েছে, শুক্রবারের দিন লাল বর্ণ হওয়ার কথা, আজকে কিন্তু আমাদের চেহারাটা লাল বর্ণ হয়েছে। আমাদের চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে গো। নবী যা বলছে মনে বলে তাহা বুঝি সত্য হয়ে যাইব, এখন সময় আছে চলো যাই। আর একজন বলে না না হতেই পারে না, দেখি চেহারাটা পরিবর্তন হয়েছে তাতে কি, শুক্রবার আজকে আমাদের সারাটা দিন লাল বর্ণ থাকবে, শনিবার দিন কালো হওয়ার কথা, রবিবার দিন আল্লাহ গজব দেওয়ার কথা, দেখি কেমন গজব আসে। আমাদেরও শক্তিক্রম নাই, আমরাও শক্তি প্রয়োগ করব। এইবার সামুদ জাতি বসে নারে জগৎবাসীরা, সামুদ জাতিরা বসে না। এইবার তারা কি করলো, সারাটা দিন একজন আরেকজনের চেহারাগুলো দেখতে লাগলো। শনিবারের দিন তাদের সবার চেহারাটা কালো হয়ে গেছে গো। এই কালো চেহারা নিয়ে একজন আরেকজনের দিকে তাকায়া কয়, ওই দেখছস নি নবী যাহা বলছে গো, মন বলে তাহা সত্য হয়ে গেছে, এখনো সময় আছে চলো যাই, আমরা নবীর কাছে যাইব। আবার কিছু লোক বলে না 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 হতেই পারে না, আমরা কেন যাব, আমরা যাব না, দেখি আল্লাহ কেমন গজব দেয়, আমরা আগামী কালকের গজবটা দেখতে চাই। আরে শনিবারের দিন সারাটা দিন তাদের চেহারা কালো রে জগৎবাসীরা। এই কালো মানুষগুলো সারাটা দিন এরকম একজন আর একজন রে দেখে রে বন্ধু। রবিবার যেই দিন শুরু হয়ে গেছে গো, আকাশে এইবার সকাল বেলা আকাশে তুমুল আওয়াজ হইতেছে, আকাশের ভিতরে আওয়াজ হয়, একজন দৌড়ায় আর একজনের কাছে কান্দার কয়, ও সামুদ জাতিরা ভালো করে শুই না নাও, আকাশের ভিতরে দেখো কেমন আওয়াজ হয়। আকাশের আওয়াজ শুই না কিছু মানুষ ভয় পাই গো, আবার কিছু মানুষ বলে আকাশে আওয়াজ হয় তাতে তো আমাদের জমিনে কোনো সমস্যা নাই। একটু পরে জমিনের ভিতরে আমার আল্লাহ ভূমিকম্প দিছে গো। এমন ভূমিকম্প শুরু হয়ে যায়, সামুদ জাতিরা এইবারে একজন আর একজনের কাছে যায়া কান্দে। এই ভূমিকম্প ধীরে ধীরে যখন জোরে হয় গো, এমন ভূমিকম্প আমার আল্লাহ দিছে গো, এই জাতিটাকে আমার আল্লাহ আকাশের আওয়াজ দিয়া ভয় দেখাইছে, জমিনের ভিতরে ভূমিকম্প দিয়া গো এই জাতিরে ধ্বংস কইরা দিছে গো। এই জাতিটা ধ্বংস হয়ে যায় একমাত্র নবীর কথাকে না মানার কারণে, আমার আল্লাহকে না মানার কারণে। আল্লাহ বলছে লা তু শিরক বিল্লাহ তোমরা শিরক করবা না। এই জাতিরা বোঝে নাই, তারা আল্লাহর ইবাদত সাইরা তারা মূর্তি পূজা করত, তারা দেবদেবীর পূজা করত। এইটাই আমার আল্লাহ মানে নাই রে জগৎবাসীরা। আমার আল্লাহ সতর্ক কইরা দিছে। এইবার সতর্ক বাণী পাঠানোর জন্য নবীরে পাঠাইলেন, নবীরে দিয়ে তাদেরকে বুঝাইলেন, তারপরেও বুঝ আসে নাই। এই জন্য আমার আল্লাহ এমন গজব দিছে গো, এরকম ভূমিকম্প এই জমিনে আর এখনো পর্যন্ত আর হয় নাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় সামুদ জাতির ভিতরে এত পরিমাণ গজব আমার আল্লাহ দিছে রে বন্ধু, তার একটা মাত্র কারণ আমার আল্লাহর সাথে তারা শিরিক করছে। আমার আল্লাহর হুকুম ছিল পশু পাখিকে আঘাত করা যাবে না। সামুদ জাতির ভিতর যেই উটনি ছিল, উটনির আঘাত করা যাবে না। সামুদ জাতির এই শিক্ষা থেকে আমরা 10টা শিক্ষা পেতে পারি। এইখান থেকে আমাদের 10টা শিক্ষা নিতে হবে। বন্ধুরা রে আমার, এক নাম্বার সামুদ জাতির ভিতরে এইখান থেকে আমরা শিরক করব না। এক নম্বরে শিক্ষা, আমার আল্লাহ বলছেন লা তুশরিকু বিল্লাহ, তোমরা শিরক করবে না। আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে না, দেবদেবীর পূজা চলবে না, অন্য কোনো পূজা চলবে না। যদি ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর ইবাদত করবা গো। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন না আল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন গো, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। বন্ধুরা রে আমার আল্লাহ এই জমিনের ভিতর আমাদেরকে পাঠাইছে একটা মাত্র উদ্দেশ্য, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত চলবে, অন্য কোনো ইবাদত করা যাবে না, অন্য কোনো দেবদেবীর পূজা করা যাবে না রে বন্ধু। ওইটা যদি করতে পারো কেউ, তাইলে ওই ব্যক্তিটা শিরিক করা হবে। আল্লাহর সাথে শিরিক করলে এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না রে বন্ধু। দুই নম্বরে আমরা শিক্ষা নিতে পারি, এই সামুদ জাতিদের ভিতরে আমার আল্লাহ বলছে, আমি পাহাড়ের ভিতরে যে উটনিটা দিছি গো, এই উটনিটা আমি আল্লাহর উটনি। এই উটনিরে কষ্ট দেওয়া যাবে না, এই উটনিরে আঘাত করা যাবে না। এই উটনির দুধ তোমরা পান করতে পারবা, কিন্তু উটনিরে কোনো কষ্ট দেওয়া যাবে না, আঘাত করা যাবে না। এই সামুদ জাতিরা আল্লাহর দেওয়া উটনিরে শেষ পর্যন্ত হত্যা কইরা পালাইছে। আমার আল্লাহ এইখানে একটা উদ্দেশ্য আমাদেরকে শিখা দিলেন যে বোবা কোনো পশু পাখি এদেরকে আঘাত করা যাবে না, তাদেরকে অন্যায়ভাবে অনেকেই অত্যাচার করে, এটা করা যাবে না। রাস্তার ভিতরে যদি কোনো একটা কুকুর থাকে গো, বিনা কারণে ওই কুকুরটাকে আঘাত করা যাবে না, তারে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরা রে আমার, তিন নম্বরে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, সালেহ আলাইহিস সালাম যে নবী ছিল, তাদের মাঝে আমার আল্লাহর যেই কথাগুলো তাদের মাঝে প্রচার করা হলো। সামুদ জাতির ভিতরে বললেন না তোমরা আল্লাহর ইবাদত করবা গো, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সত্য কথাগুলো সত্যই, আর ভিতর কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এ আমার যুবক ভাই, এই কান্তিকার একটা শিক্ষা নিবা। সামুদ জাতিরা নবীরে অস্বীকার করছে, নবীরে নবী বিলে মানে নাই, তারা আল্লাহর কথা নবীর কাছ থেকে বিশ্বাস করতে পারে নাই। আমাদের ভিতরে আমার আল্লাহ এমন একটা কুরআন দিছে গো, আমার নবীর খাতিরে আমরা যেই কোরআনটা পাইলাম, এই কোরআনটা পাহাড়কে দিতে চাইছে, পাহাড় রাজি হয় নাই। আল্লাহ বলছে, আমি যদি পাহাড়ের উপরে কোরআনটা নাযিল করতাম, এই পাহাড়টা ধ্বংস হয়ে যাইতো, পাহাড়টা কোরআন বহন করতে পারতো না। সেই কোরআনটা আমাদের ভিতর দিছে। এই কোরআনুল কারীমের ভিতর আল্লাহ বলছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভিতর কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতর কোনো রকমের ভেজাল নাই। ইয়া আমার জগৎবাসীরা, আমরা নবীর কারণে এমন একটা কিতাব পাইলাম যেই কিতাবের ভিতর কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই। এই কোরআনের প্রতিটা কথায় আমাদের মানতে হবে। এই কোরআনকে আমরা অস্বীকার করতে পারবো না। এই কোরআনের একটা আয়াত অন্য কারো কাছে রচিত নতুন করে কেউ বের করতে পারবে না। এই কোরআনের মতো কোরআন আর কেউই দ্বিতীয় অন্য কোন আয়াত, একটা আয়াত এর ভিতর ঢুকাইতে পারবে না। এমন একটা কিতাব আমার আল্লাহ দিছে গো, এইটা হলো মানুষের হিদায়েতের রাস্তা। এই কিতাবটা যদি কোনো ব্যক্তি মানতে পারে, তার কোনো কিছুর প্রয়োজন নাই। দুনিয়ার সমস্ত কিছুর সমাধান একমাত্র কোরআন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরেকটা শিক্ষা নিতে পারি গো, সামুদ জাতির ভিতরে আমার আল্লাহ যখন গজব দিবে রে বন্ধু, ওই মুহূর্তে আমার আল্লাহ কয়ে, নবী গো, আমি আল্লাহ গজব দেব, এইখানে তোমার টাকা যাবে না। তুমি এইবার তোমার প্রতি যারা ঈমান আনছে, আমি আল্লাহরে যারা মানছে, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনছে, ও নবী, তুমি তাদেরকে নিয়ে হিজরত করবা, তাদেরকে নিয়ে তুমি হিজরতে যাইবা। আমি আল্লাহ তাআলা সামুদ জাতির ভিতরে গজব দেব। এইখানে আমরা আরেকটা শিক্ষা নিতে পারি গো, আমার নবীও হিজরত করছে। কোরআনের জন্য আমরা যদি দূর দূরান্তে যাই, দিনের কাওয়াজে যাই, আমরা মাহফিলে যাই, যেইখানে যাই না কেন, মসজিদে যাই না কেন, দূর দূরান্তে ইসলামের কাজে যেখানে যাব, এটাও একটা ইসলামের জন্য এটা একটা হিজরত হবে। আমার আল্লাহ এখানে হিজরতের সওয়াব দিয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এখান থেকে আরো শিক্ষা নিতে পারি বন্ধু। পরবর্তী শিক্ষা হলো, যেই সামুদ জাতিরা নবীরে এমন ভাবে কষ্ট দিল, তারে মারার জন্য তারা চিন্তা ভাবনা করেছে। এক নাম্বার, নবীকে হত্যা করার জন্য। যদি কোনো ব্যক্তি কোনো দিনের খাদেমের বিনা কারণের বন্ধু যদি কোনো কষ্ট দেয়, এটাই আমার আল্লাহ মানতে পারে না, এটা হতে পারে না। এই জন্য বিশেষ করে যারা দিনই কাজ করবে, কোরআনের কথা বলবে, আপনারা কথাগুলো লক্ষ্য করবেন, কথাগুলো শুনবেন, কথাগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই কোন